সূরাতু আল কাহফ এই সূরাটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরার ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা হয়েছে হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো বললেন না সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে সুবহানাল্লাহ এটা হলো মুসলিম শরীফের এক রিওয়ায়াত ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে এসেছে মান হাফিযা 10 আল আওয়াখিরি من سورة الكهف عصم من فتنة الدجال مسلم شريفي অন্য রিওয়ায়াতে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের শেষের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে তাহলে রিওয়ায়াত পেয়েছি দুইটা এক রিওয়ায়াতে এসেছে প্রথম 10টা আয়াত অন্য রিওয়ায়াতে এসেছে শেষের 10টা আয়াত আবার দেখেন নাসাইতে হাদিস এসেছে মান ক্বারা 10 আয়াতিন মিনাল কাহফ এখানে প্রথম বা শেষ বলা হয় নাই সাধারণ ভাবে বলা হয়েছে 10টি আয়াত ওয়া ফি লাফযি তিরমিজি আবার তিরমিজির বর্ণনা এসেছে মান হাফিযা সালাতু আয়াতিন মিনাল কাহফ যে ব্যক্তি সূরা কাহফে তিনটা আয়াত মুখস্থ করবে সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন তাহলে যে সূরাটা মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায় ওই সূরাটার আয়াতগুলো আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই প্রথম দিকের 10টা শিখেন অথবা শেষের দিকের 10টা আয়াত শিখেন কোরআন মুখস্থ করা কঠিন না সহজ একটা কৌশল শিখিয়ে দিয়েছি মনে করেন আপনি এই 10টা আয়াত মুখস্থ করবেন সবার ব্রেন তো একরকম না সবার মেধা একরকম না কেউ কেউ আছে একদিনেই 10 আয়াত মুখস্থ করে ফেলবে কেউ 2 আয়াত 3 আয়াত পারবে যারা একদম পারেন না চেষ্টা করেন সারা দিনে 1 আয়াত শুরু করেন আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা এই আয়াত সারা দিন জপেন 1 আয়াত হয়ে গেছে আগামী কাল আরো 1 আয়াত قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا قيات هلو দশ দিনে 10 আয়াত মুখস্থ করেন ওইটাও যদি না পারেন 20 দিনে 10 আয়াত মুখস্থ করেন কারণ এটা এমন ফজিলতের সূরা এই সূরার 10টা আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুসিবত ঘটবে যত ফিতনার আগমন হবে আল্লাহর হাবিব বলেছেন সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা এমন কোন পয়গম্বর নাই এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলরা তাদের উম্মতদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূলে কারীম মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়া ক্বাদ আনযারা উম্মাতাহু আল আ'ওয়ার আল কাযাব নবীজি বলেছেন এমন কোন নবী বাদ নাই যে নবী তার উম্মতকে অন্ধ কাদ্দাব অন্ধ মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেন নাই নবীজি দাজ্জালের ব্যাপারে বলেছেন আন্নাহু আ'ওয়ারুল আইন দাজ্জালের একটা চক্ষু হবে কানা দাজ্জাল হবে কানা অন্ধ হবে তার একটা চক্ষু তার
তার একটা চক্ষু কানা থাকবে এক চোখা বিশিষ্ট দাজ্জাল হবে মাকতুবুন বাইনা ইয়াদাই মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা তার কপালের মধ্যে কাফারা অন্য রেওয়ায়েতে এসেছে কাফির লেখা থাকবে মুমিন ব্যক্তি যদি পড়াশোনা নাও জানে তাও সে দাজ্জালের কপালের ওই লেখা পড়তে পারবে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে পড়ালেখা না জানা ব্যক্তি কেমনে সে লেখা পড়তে পারবে কারণ ওই লেখাটা পড়ার জন্য অন্তরের মধ্যে ঈমান থাকার কারণে অন্তর্দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে আল্লাহ পড়ালেখা জানে এমন ব্যক্তির অন্তরে যদি ঈমান না থাকে কাফিরই থাকলে ওই লেখাটা পড়তে পারবে না কারণ তার অন্তরের মধ্যে ঈমানের নূর নাই এই জন্য সে পড়তে পারবে না নবীজি বলেছেন সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করো তাহলে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে আল্লাহ মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ আবার এই সূরা কাহাফ জুমার দিনে তেলাওয়াতের আলাদা ফজিলত আছে আমরা তো দেখা যায় জুমার দিনের অবস্থা বড় ভয়াবহ আজান হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব চার পাঁচজন মানুষ নিয়ে আলোচনা আরম্ভ করেন তারপরে দেখা যায় একটা 20 একটা 25 বাজলে মসজিদটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় অথচ সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল জুমুয়া জুমার দিন এই জুমার দিন কেন শ্রেষ্ঠ কারণ ফিহি খলাকাল্লাহু আদম এই দিনে আল্লাহ দুনিয়ার প্রথম মানুষ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু শুধু তাই নয় এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিনেই আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হয়েছে আবার এই দিনেই কিয়ামত হবে এই দিনটাকে হাদিসে নবীজি বলেছেন সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনের অনেক ফজিলত আছে এজন্য জুমার দিনে আগে আগে মসজিদে আসবেন আর জুমার দিনের অনেকগুলো সুন্নতি আমলের মধ্যে একটা আমল হলো জুমার দিনে সূরা কাহাফ সবাই তেলাওয়াত করবেন কারণ আল্লাহর হাবিব বলেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন তিনি বলেছেন রাসূল করিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমুআতি أضاء له من النور ما بين الجمعتين নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে দুই জুমার মধ্যবর্তী দিনগুলো তার জন্য আলোকিত হয়ে যাবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান করা সূরাতাল কাহফি ইয়াউমাল জুমুআতি সাতা লাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে তার পায়ের নিচ থেকে আকাশ পর্যন্ত এই অংশটুকু আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় জুমার দিনে সূরা কাহাফ পড়ার কারণে ইউদি উবিহি ইয়াউমাল কিয়ামা এটা কিয়ামতের দিন তার জন্য নূর হয়ে যাবে যে নূর দিয়ে বান্দা পুলসিরাত সহ পাস হয়ে যেতে পারবে সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিসের শেষাংশে নবীজি বলেছেন যে বান্দা যে বান্দি জুমার দিনে সূরা কাহফ পড়বে গফিরালাহু মা বাইনাল জুমুআতাইন দুই জুমার মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন এই হাদিস বর্ণনা করেছেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন নবীজি বলেছেন মান করা সূরাতাল কাফি ইয়াউমাল জুমুআতি ফাহুয়া মাসুমুন ইলা সামানিয়াতি আইয়ামিন মিন কুল্লি ফিতনাতিন তাকুন তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পড়বে সূরা কাহাফ পড়ার পরে পরবর্তী 8 দিন আল্লাহ সকল ফিতনা থেকে তাকে নিরাপত্তা দিবে শুধু তাই নয় এই 8 দিনের ভিতরে যদি দাজ্জাল বের হয়ে যায় ফা ইন খরাজাত দাজ্জালু উসিমা মিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন আপনি বলবেন হুজুর দাজ্জাল কোন সময় আসবে আমরা তো জানি না দাজ্জাল কিন্তু দুনিয়াতে চলে এসেছে দাজ্জালের আত্মপ্রকাশ বাকি আছে এটা বলতে গেলে লম্বা ঘটনা তামিম দারির একটা লম্বা হাদিস আছে নবীজি তামিম দারির কথা বলেছেন তামিম দারি এবং তার সাথের 30 জন সাথী
তারা একটা তারা সাগরের মধ্যে একটা অচিন সাগরের অচেনা দ্বীপে দাজ্জালকে দেখেছিলেন দাজ্জালের সাথে কথা বলেছিলেন লম্বা হাদিস আছে দাজ্জাল আসার কিছু আলামত সে বলেছে বাইসানের খেজুর বাগানের খেজুর বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে যখন খেজুর আসবে না সব খেজুর গাছ যখন মরে যাবে তাবারিয়া উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে জুগারের ঝর্ণায় যখন পানি থাকবে না তখন দাজ্জালের আত্মপ্রকাশ হবে দাজ্জাল আছে জিঞ্জির দিয়ে শিকল দিয়ে অচেনা দ্বীপে আল্লাহ তাকে আটকায় রেখেছেন দাজ্জাল ইমাম মাহদি আলাইহিস সালাম আগমনের পরে দুনিয়াতে ফিতনার জন্য আগমন করবে আর দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবেন যে সূরা পড়লে সূরার নাম হলো সূরাতুল আপনারা এই সূরাটা জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের না কুরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই সূরা বা আয়াত কোন প্রেক্ষাপটে কোন ব্যাকগ্রাউন্ডে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা জানতে হয় যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল নাজিলের কারণ কষ্ট হচ্ছে না তো আপনাদের না কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে শুনেন কোন পরিস্থিতিতে কোন সময়ে এই সূরাটা আল্লাহ নাজিল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন এক মারাত্মক পরিস্থিতির সম্মুখীন সবাই তার বিরোধী সবাই তাকে গালিগালাজ করছে তাকে নিয়ে ঠাট্টা উপহাস করছে তার উপর জুলুম নির্যাতন আরম্ভ হয়েছে জন্মের পর থেকে শিশুকাল গেল কৈশোরকাল গেল যৌবনকাল গেল চল্লিশ বছর পর্যন্ত হেরা গুহায় এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত গোটা মক্কায় নবীজি সকলের কাছে ছিলেন অত্যন্ত প্রশংসিত সবাই নবীজিকে মহব্বত করত ভালোবাসত নবীজির সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন বানালো নিজেদের ধন সম্পদ টাকা পয়সা সম্পদ এনে নবীজির কাছে তারা গচ্ছিত রেখে দিত আমানত রেখে দিত কিন্তু হেরা গুহায় যেদিন থেকে এই ওহি নাজিল আরম্ভ হয়ে গেল সেদিন থেকেই আল আমিন এবার পাগল হয়ে গেলেন জাদুকর হয়ে গেলেন তাদের কাছে ঠাট্টা উপহাসের পাত্র হয়ে গেলেন কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি ভালো ছিলেন কোরআনের দাওয়াত দেওয়ার পরে তিনি পাগল হয়ে গেলেন জাদুকর হয়ে গেলেন ঠাট্টা উপহাসের পাত্র হয়ে গেলেন দুনিয়াতে নবী রাসূল আগমনের ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে আর কোন নবী বা রাসূল আসবেন না নবী এবং রাসূলদের এই দাওয়াতি কার্যক্রমকে অব্যাহত রাখবেন যারা তারা হলেন উলামা মাশায়েখ তাদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস এই উলামা মাশায়েখ যতক্ষণ চুপচাপ থাকেন ততক্ষণ জালিম গোষ্ঠীর কাছে তারা ভালো থাকে আর যখন তারা কোরআন দিয়ে হকের কথাগুলো সমাজে বলে বেড়া তখন জালিমদের কাছে তারা দুশ্মনে পরিণত হয়ে যায় কথা কি বোঝা যায় তাহলে সেই যুগের কোরআন বিরোধীদের সাথে এই যুগের কোরআন বিরোধীদের একটা মিল আছে না নাই কোরআনের দাওয়াতের পথ কোনোদিনও ফুল বিছানো ছিল না কোনোদিনও সেই পথ কুসুমাস্তীর্ণ ছিল না বরং অতীতের ইতিহাস পড়লে দেখবেন যত যুগে হকের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত ছিল তত যুগেই কোরআন বিরোধী দিন বিরোধীদের সাথে হক বিরোধী হকে হক পন্থীদের একটা দ্বন্দ্ব ছিল চল্লিশ বছরে নবুয়ত পাওয়ার পরে মক্কায় ১৩টি বছর নবীজির খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে এখানে যুবকদেরকে আজকে মুখস্থ করতে বলবো আমি নবীজির মক্কায় ১৩ বছর মদিনায় কত বছর মদিনায় ১০ বছর মদিনায় মক্কায় ১৩ বছর এই ১৩ বছর সময়কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে চার তিন দুই পাঁচ তিন হিসাব করে দেখেন তো তিন আর দুই কত হয় পাঁচ আর পাঁচ দশ আর তিন এই অনুপাত মনে রাখবেন তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ বলবেন হুজুর এটা কিসের হিসাব তো শুনেন
নবুয়ত পাওয়ার পরে প্রথম তিন বছর ছিল গোপন দাওয়াত সমাজের সবার কাছে নবীজি দাওয়াত দেন নাই আম ভাবে দাওয়াত দেন নাই ব্যক্তি বিশেষে দাওয়াত দিয়েছেন যেমন প্রথমে দাওয়াত দিয়েছেন নিজের বিবিকে এরপরে নিজের প্রিয় বন্ধুকে এরকম বেছে 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 ব্যক্তি বিশেষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন এই হলো গোপন দাওয়াতের কয় বছর তিন বছর গোপন দাওয়াত দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে অর্ডার আসলো ওয়াজির আশিরাতাকাল আকরাবিন নিকটাত্মীয়দেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দেওয়ার পরে পরবর্তী দুই বছর প্রকাশ্যে একদম সবার কাছে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন এই আদেশ আসার পরে ওই দিনে নবীজি সাফা পাহাড়ে আরোহণ করেছিলেন হাজী সাহেবরা হজ করতে যে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে কিন্তু এমন হাজি হাজির অন্তরের ভেতরে একটু অনুভূতি জাগ্রত হয় না গায়ের লোম দাঁড়িয়ে যায় না আমাকেও আল্লাহ সাফা পাহাড়ে মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করার চক্কর দেওয়ার কয়েকবার সুযোগ দিয়েছেন যখনই সেখানে গিয়েছি চোখের পানি আমি আটকায় রাখতে পারি নাই কারণ এটা তো হলো সেই পাহাড় এই সাফা পাহাড়ে নবীজি যেদিন প্রথম দাওয়াত দিয়েছিলেন আবুল আহাব সেদিন নবীজির মাথাটা ফাটিয়ে দিয়েছিল আমার নবীর মাথা মুবারক ফাটিয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছিল সেই দিন আপনারা হাদিস পড়বেন হাদিসের মধ্যে এসেছে নবীজি ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া সাবাহা সেটা ছিল সেই যুগের একটা সতর্কবার্তা যেমন আমাদের এলাকায় যদি বলা হয় জরুরি ঘোষণা মাইকে বললেই কিন্তু মানুষের কান খাড়া হয়ে যায় সেই যুগে কেউ গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে গিয়ে বলতো ইয়া সাবাহা এটা বললে না এরপরে নবীজি এই কথা বলার পরে সকল কাফের মুশরিকরা দলে দলে এসে সাফা পাহাড়ের চতুর্দিকে দাঁড়িয়ে গেল তারা বলল কেন ডেকেছো নবীজি বললেন আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিসিফিন হাযাল জামাল তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা তোমাদেরকে আক্রমণের প্রস্তুতি নিয়েছে আমার কথাকে তোমরা বিশ্বাস করবে নাকি সবাই তখন সমস্বরে বলল কেন বিশ্বাস করব না ছোটবেলা থেকে তোমাকে দেখি কোনোদিন তুমি মিথ্যা বলো তুমি বললে আমরা এক বাক্যে মেনে নিব তখন নবীজি বললেন আমাকে যদি এতটাই তোমরা বিশ্বস্ত মনে করো তো আমি ঘোষণা দিচ্ছি আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন আমার উপর ঈমান আনো ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ তোমাদেরকে কঠিন আযাবের ব্যাপারে সতর্ক করছি ঈমান আনো আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাওহীদের ঘোষণা দেওয়ার সফল হয়ে যাও এটা শোনার পরে কাফিররা বলল মা জামাতানা ইল্লা লিহাদা এগুলো বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে নিয়ে এসেছো নাকি আবুল আহাব তখন রাগান্বিত হয়ে গিয়ে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবকে গালি দেওয়া হলো বরদাস্ত যিনি করলেন না তিনি কে জবাব হিসাবে আবুল আহাবের নামেই কোরআনে সূরা নাজিল হয়ে গেল সূরা আহাব ওয়ফি রিওয়ায়াতিন উখরা অন্য রিওয়ায়াতে পাওয়া যায় সে তার সামনে বিরাট একটা পাথর ছিল ওই পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে ছুঁড়ে যখন মারল আমার নবীর মাথা মুবারক ফেটে তখন ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো নবীজির মাথা ফেটে রক্ত ঝরছে আমার নবী অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলেন বলছিলাম হাজী সাহেবরা সাফা আর মারওয়ায় দৌড়াদৌড়ি করে একটু অনুভূতিও জাগ্রত হয় না গায়ের লোম কি দাঁড়ায় না এটা তো ওই পাহাড় যে পাহাড়ে দিন কায়েমের জন্য আমার নবী রক্ত ঢেলে দিয়েছেন ঠিক কিনা বলছিলাম নবীজি মক্কার জীবনকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম তিন বছর হলো গোপন দাওয়াতের পরবর্তী দুই বছর হলো প্রকাশ্য দাওয়াতের ওই পরবর্তী দুই বছর যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন
এবার তারা গালিগালাজ আরম্ভ করলো কোরআনে এই গালির কথা এসে যে তারা বলেছে সাহির তারা বলেছে মাজনুন এই রকম বিভিন্ন ধরনের গালিগালাজ তারা করেছে ঠাট্টা উপহাস করেছে রাস্তাঘাটে চলতে ফিরতে কষ্ট দিয়েছে এর পরবর্তী 5 বছর ছিল সবচাইতে কঠিন সময় ওই 5 বছরে তারা নবীজির উপর হামলা চালিয়েছে বুখারীতে হাদিস আছে নবীজি কাবার চত্বরে নামাজ আদায় করছেন আহারে আমরা নামাজ আদায় করি ফ্যানের নিচে এসির নিচে আর আমার নবী নামাজে দাঁড়িয়েছেন ওই নিকৃষ্ট কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈদ সে তার গামছা দিয়ে নবীজিকে পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানাটানি করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন দেখে তিনি তাড়াতাড়ি দৌড়ায়া আসলেন ওই কাফির থেকে নবীজিকে প্রটেক্ট করলেন আর ঘোষণা করলেন আতাতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ তোমরা কি এই অপরাধে এই লোকটাকে মেরেই ফেলবা নাকি যে ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব এই রকম নির্যাতন শুরু হয়েছে খাব্বাবের উপরে খুবাইবের উপরে বিলালের উপরে আম্মারের উপরে সুমাইয়ার উপরে ইয়াসিরের উপরে গোটা মক্কায় শুধু আর্তনাদ শোনা যায় হাজারই শোনা যায় কি নির্মম নির্যাতন কি নিপীড়ন আমার ভাইয়েরা কোরআনের আন্দোলনের সাথে থাকতে গিয়ে কোরআনের দাওয়াতের সাথে থাকতে গিয়ে বাড়িতে থাকা যায় না ঘরে থাকা যায় না এলাকায় থাকা যায় না হামলা মামলা জেল জুলুম নির্যাতন এটা এই যুগের নতুন চিত্র নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে সাহাবীরা এর চাইতেও বেশি ইমানের পরীক্ষা দিয়েছে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে সাহাবীরা কেউ কেউ শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছে তাও তারা জালিমদের কাছে তাদের ঈমান হারান নাই জালিমরা বলেছে হয় জীবনের মায়া ছাড়ো নইলে ঈমান ছাড়ো ইমানদাররা তখন বলেছে জালিমের গোষ্ঠী আমাদেরকে মারো মারতে 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 আমাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আমাদের থেকে আমাদের সবচেয়ে দামি দৌলত ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না কোরআনের দাওয়াতি পথে এই রকম সাহাবীদের মতো উন্মাদ হওয়া লাগবে কি রকম উন্মাদনা থাকবে এমন দেওয়ানা থাকবে জালিমদের জুলুমের সম্মুখীন হয়ে প্রয়োজনে রক্ত নয় জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হবে তাও জালিমের সামনে মাথা নোয়াবে না যুবকরা এখানে আসে না ঘুমাই গেছে যাদের নাম বলেছি খাব্বাব খুবায়েব বিলাল যাদের নাম বললাম সব বুড়া কথা বলেন না কেন সব কি জোরে বলেন এই সূরা শানা নুজুলে এতগুলো কথা চলে আসছে ওই 5 বছর নির্যাতন চলছে আহারে শুধু নির্যাতন নয় কাফিররা ইমানদারদেরকে মাইরা এলাকা ছাড়া করেছে হাবশায় হিজরত করেছেন কিছু মুসলমান নবীজির চাচা আবু তালেব নবীজিকে আশ্রয় দিয়েছেন সেই আবু তালেবও এই 5 বছরের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেছে যতই বাহিরে কষ্ট হোক ঘরে আসার পরে নিজের বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিতেন সেই স্ত্রীও দুনিয়া ছেড়ে চলে গেলেন আমার নবী একা হয়ে গেলেন এর পরবর্তী 3 বছর তো আরো বেদনা বয়কট করা হলো সামাজিক বয়কট শিয়াবে আবু তালিবে বন্দী করার পরে যখন নবীজির সিরাত অনেকে জানে না আশিকে রসুল দাবি করে যে ব্যক্তি নবীজির গোটা জীবনই জানে না সে কি করে আশিকে রসুল হয় নবীজির সিরাত চোখের সামনে থাকতে হবে মিনাল মিলাদি ইলাল ওয়াফাত মিলাদ থেকে ওফাত জন্ম থেকে ওফাত পর্যন্ত পুরা জীবনই চোখের সামনে থাকতে হবে ব্রেইনে মুখস্থ টুটস্থ থাকতে হবে তারপরে আশিকে রসুল হওয়া যাবে আমার নবী কোথায় কোন পরিস্থিতির শিকার হয়েছেন এটা জানে না কয় আশিকে রসুল আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে 15-16 দিন আগের কথা বলতেছে দাঁড়াইতে পারে না কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না
দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে এসে নামাজে ইমামতি করেছেন কি জাতের আশিকের রাসূল যদি এই নবীজির ওফাতের সময়কালীন দৃশ্য জানতো আল্লাহর কসম জীবনেও নামাজ ছাড়তো না নবীজির ওফাতকালীন সময় চলে যাচ্ছেন যাওয়ার সময় বলে গেলেন আসসালাত আসসালাত কিসের কথা বলে গেলেন নামাজের কথা আশিকের রাসূল কি জাতের আশিকের রাসূল নামাজের খবর নাই অত নবী সিরাত জানে না জীবনে জানে না জানলে সে নামাজ ছাড়তো না পরবর্তী তিন বছর মক্কায় দাওয়াত দিতে পারেন গেলেন তায়েফে সেখানেও তায়েফের লোকেরা মানলো রক্তাক্ত করলো আমার নবীকে তায়েফ থেকে আসার কিছুদিন পর আল্লাহ তাকে মেরাজে নিয়ে গেলেন সুবহানাল্লাহ তিন বছরও কষ্ট ছিল তিন দুই পাঁচ তিন মোট কত বছর তেরো বছর মাঝখানের পাঁচ বছরটা ছিল খুবই কষ্টের ওই সময়ে এই সূরাটা নাজিল হয়েছে সূরা কাহফ কঠিন অবস্থায় না সহজ অবস্থায় কঠিন অবস্থায় শুনেন এই সূরা নাজিলের কারণ বলছি কেন নাজিল হলো কাফিরের গোষ্ঠী আল্লাহর হাবিবের উপরে এত জুলুম চালায় নির্যাতন চালায় তাও দিন দিন ইমানদারের সংখ্যা বাড়ে না কমে তারা চিন্তা করলো তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ কেমনে ঠেকানো যায় মক্কার নেতারা বৈঠকে বসলো বৈঠকে বসে সিদ্ধান্ত নিল সে যে তাকে নবী বলে আবার বলে তার কাছে নাকি আসমানি কিতাব আসে নবুয়ত আমরা বুঝি না আসমানি কিতাবও আমরা বুঝি না ইয়াসরিব মদিনার আগের নাম হলো ইয়াসরিব শুনেছি ইয়াসরিবে নাকি ইহুদি আলেমরা আছে ওরা নবুয়ত বুঝে আসমানি কিতাবও বুঝে কারণ তাদের কাছে আসমানি কিতাব আছে তাদের কাছে নবীও এসেছে রাসূলও এসেছে তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্যিকারের নবী হয় তাহলে ইহুদিদের কাছে এই তথ্য থাকবে এবার মক্কার নেতারা তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিল আমাদের মধ্য থেকে দুইজন নেতাকে মদিনায় পাঠানো হয় তারা দুইজনকে ঠিক করলো একজনের নাম হচ্ছে নাজার বিন হারেস আরেক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুঈদ এই দুই কাফের নেতাকে মদিনায় পাঠানো হলো এই দুই কাফের নেতা মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সাথে দেখা করলেন তারা বললেন আপনাদের কাছে তো আসমানি কিতাবও আছে শুনেছি নবুয়ত রিসালত এগুলো আপনারা বুঝেন আমরা তো মক্কার মানুষ আমাদের মক্কায় কুরাইশ বংশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আমাদের চোখের সামনে বড় হয়েছে শৈশব কৈশোর যৌবন আমাদের চোখের সামনে কেটেছে কয়েক বছর ধরে সে বলছে সে নাকি নবী তার কাছে নাকি আসমানি কিতাবও আসে এখন আপনাদের কাছে জানতে এসেছি নবী চিনার উপায় কি এগুলো তো আপনারা ভালো জানবেন ইহুদি আলেমরা এই দুই কাফির নেতাকে বলল আচ্ছা তার কথাবার্তা কেমন চলন বলন কেমন উঠা বসা বিহেভিয়ার কেমন মানুষটা কেমন বলো কাফিররা বলল মিথ্যা বইলা তো লাভ নাই জন্মের পর থেকে আমরা এখন পর্যন্ত তারে কোনোদিন মিথ্যা বলতে আমরা শুনি নাই বিশ্বস্ত মানুষ কষ্ট পায় কষ্ট দেয় না দুঃখ পায় দুঃখ দেয় না মুচকি হেসে কথা বলে তার কথাবার্তা বড় সুন্দর আচরণ বড় সুন্দর নবীজির উঠা বসা চাল চলন লেনদেন সব কিছুর ব্যাপারে তারা ইহুদিদেরকে তথ্য দিল ইহুদিরা এই কথা শুনে বলল কথাবার্তা চাল চলন লেনদেন সব কিছুর কথা শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের বৈশিষ্ট্য না তবে কনফার্ম হওয়ার জন্য আমরা তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দেই এই তিনটা প্রশ্ন পৃথিবীর নবী ছাড়া আর কেউ উত্তর দিতে পারবে না তাকে গিয়ে এই তিনটা প্রশ্ন করো যদি সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তোমরা তাকে নবী হিসাবে স্বীকৃতি দিতে পারো কারণ এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা আবার বলেন কয়টা তিনটা নাম্বার ওয়ান তাকে গিয়ে জিজ্ঞেস করো কয়েকশো বছর আগে আসহাবে কাহাফ গুহার ভেতরে সাতজন যুবক
তারা কি কারণে সেখানে কয়েকশো বছর ঘুমিয়েছিল গোটা কাহিনীটা তাকে শোনাতে বলো বলেন তো কয়েকশো বছর আগের ঘটনা এটা কি আল্লাহ না জানালে জানানো সম্ভব নাকি না দুই নাম্বার বলল একজন ব্যক্তি পুরা পৃথিবী সফর করেছেন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব গোটা দুনিয়া সফর করার মতো তৌফিক আল্লাহ তাকে দিয়েছিলেন এবং তিনি ইয়াজুজ মাজুজের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন তার নাম কি এবং তার ব্যাপারে বলো তোমাদেরকে জানাতে এই হইল কয়টা আরো জোরে বলেন আরেকটা হলো তাকে গিয়ে জিজ্ঞেস করো রুহ কি যদিও রুহের উত্তর অন্য সূরায় বনি ইসরাইলে এসেছে কোন কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন দ্বিমত করে বলেছেন যে ইহুদিরা বলেছিল তাকে খেদির আলাইহিস সালাম আমাদের দেশে অনেকে তার নাম বলে খিজির কিন্তু হাদিসে নাম হলো খাদির গিয়ে বলো খাদিরের ঘটনা শোনাতে এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো এবার ওই দুই কাফির নেতা মক্কা এসে অন্যান্য নেতাদেরকে তারা বলল ইহুদি নেতারা আমাদেরকে জানিয়েছে এই তিনটা প্রশ্নের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো তারা এবার নবীজির কাছে গেল গিয়ে বলল তারা গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নবী নাকি ভণ্ডামি করো নাউজুবিল্লাহ এটা আমরা কিন্তু টের পেয়ে যাব তোমার কাছে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের উত্তর দিলে আমরা মনে করব তুমি আসলেই নবী নবীজি বললেন ঠিক আছে তোমাদের প্রশ্ন বলো তিনটা প্রশ্নই তারা নবীজিকে করলো নবীজি বললেন ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিব কি বললেন শুনতেছেন তো সবাই উত্তরে কি বললেন ইনশা আল্লাহ বললেন না বললেন আগামীকাল আমি তোমাদের উত্তর দিব নবীজি মনে মনে ভাবছিলেন আমার সাথে জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় তারা এই প্রশ্ন করেছে হয়তো তারা যাওয়ার পরে অথবা রাতের বেলা জিব্রিল এসে আমাকে জানায়া দিবে আর আমি আগামীকাল তাদেরকেও জানায়া দিব কিন্তু আশ্চর্যের ব্যাপারে হলো জিব্রিল নবীজির কাছে আসলেন না জিব্রিল যদি এসে না জানান আল্লাহ যদি জিব্রিলকে না পাঠা তাহলে নবীজি জানার কি কোনো উপায় আছে নাকি আরো জোরে বলে পরের দিন কাফিররা আসলো তারা এসে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো বলেছিলে আগামীকাল বলবে তো আমরা তো আগামীকাল মানে আজকে এসেছি বলো নবীজি বললেন দুঃখিত আমি আজকে বলবো না তোমরা আগামীকাল মানে পরের দিন আসো সেদিনও ইনশাআল্লাহ বললেন ওই দিনও জিব্রিল আসলেন না পরের দিন কাফিররা আসলো নবীজি বললেন আজকেও বলবো না পরের দিন আসো এইরকম এক দুই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন নয় একটানা পনেরো দিন পর্যন্ত নবীজি উত্তর দিতে পারলেন না কয়দিন আরো জোরে বলেন কাফিরদের সন্দেহ এখন বাড়ছে না কমছে জোরে বলেন কাফিরদের সন্দেহ বেড়ে গেল কাফিররা ভাবল বুঝছি এতদিনে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা খেয়েছে আসলেই সে নবী না এতদিন পরে আমাদের কাছে ধরা খেয়েছে কাফির মুশরিকদের এই বিরোধিতার কারণে নবীজির পেরেশানি যখন বেড়ে গেল আল্লাহ তাআলা পনেরো দিন পরে এবার জিব্রিল পাঠালেন জিব্রিল আমিনকে পাঠিয়ে দিয়ে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা পুরা সূরাটা একসাথে নাজিল করলেন আবার পনেরো দিন কেন দেরি করলেন সেটাও আল্লাহ জানায় দিলেন কেন পনেরো দিন দেরি করলেন আল্লাহ তাআলা সেই কথাটাও তার হাবিবকে জানায় দিলেন আল্লাহ তাআলা জানায় দিলেন কেন পনেরো দিন দেরি করলাম শোনো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহ তাআলা বললেন ও নবী আল্লাহ যদি চান অর্থাৎ ইনশা আল্লাহ বলা ছাড়া আগামীকাল করব বা বলবো এটা আপনি কখনো বলবেন না এটা না বলার কারণে
পনেরো দিন পর্যন্ত জবাব দিতে যিনি লেট করেছেন তিনি কি? ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এখান থেকে প্রথম একটা শিক্ষা বের করি, আগামীকাল করব বলবো বা ভবিষ্যতে কোনো কিছু করব বলবো খাবো যেটাই করব, ভবিষ্যতে কিছু হলে আমরাও বলবো কি ইনশাআল্লাহ। অনেক গেছে উল্টা পাল্টা করে ফেলে, ভালো আছেন না ইনশাআল্লাহ ভালো আছি, এখানে ইনশাআল্লাহ হবে না আলহামদুলিল্লাহ ভালো আছি, এজন্য আমরা আগে বলি আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর শুকরিয়া করি এই কারণে, আমাকে ভালো রেখেছেন কি আল্লাহ, এজন্য প্রশংসা কার আল্লাহর। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ও ফুরান আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ পড়ে কেমন আছি, উত্তর কি হবে আলহামদুলিল্লাহ নাকি বলে ফেলেন? অনেকে তো আছে কেমন আছেন, এরকম করা যাবে না, বলতে হবে আলহামদুলিল্লাহ। আগামীকাল স্কুলে যাব, আগামীকাল ওখানে যাব, আগামীকাল এটা করব ইনশাআল্লাহ। কেন আমি তো করতে পারবো না, বলতে পারবো না, যদি আল্লাহ না করান, যদি আল্লাহ না বলান, এই জন্য আমরা বলি ইনশাআল্লাহ। কাউকে বিদায় দেওয়ার সময় আমরা বলি বাই, অনেকে বাচ্চাদেরকেও বলে বাড়ি থেকে বড় হন আব্বু বাই টাটা, এখানে বাই টাটা হবে বলবেন আল্লাহ হাফেজ অথবা ফি আমানিল্লাহ বলবেন মা আসসালামা, পারবেন না? কক্সবাজারে গিয়ে ছবি তুলেছে, ফেসবুক লাইভ করছে, বলতেছে ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস, সুন্দর কিছু দেখেছেন। সুন্দরের প্রশংসা হবে না সুন্দরের কারিগরের হবে? সুন্দরের প্রশংসা হয় না, প্রশংসা হয় সুন্দরের কারিগরের। সকল সুন্দরের মূল কারিগর কে? আল্লাহ। এজন্য সুন্দর কিছু দেখে ওয়াও বলা উচিত না, বলা উচিত সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বরাদ্দ ঘোষণা করে সুবহানাল্লাহ মাশা আল্লাহ আল্লাহু আকবার, বলতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো মনে থাকবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বিদায় দেওয়ার সময় আল্লাহ হাফেজ। এগুলো চর্চা করা যাবে তো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা কোন ঘটনায় ছিল মনে আছে? কাফিররা নবীজিকে প্রশ্ন করেছে কয়টা, নবীজি উত্তর দিতে দেরি হয়েছে কয় দিন, কি না বলার কারণে ইনশাআল্লাহ। এবার পনেরো দিন পরে যখন ওহি আসছে পুরা সুরাটা, সুরার নামটা জানে কি, একসাথে আল্লাহ নাজিল করে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। যদিও রুহ এটার উত্তর সুরা বনে ইসরাইলে আছে, তাহলে সুরা কাহাফ কোন প্রেক্ষাপটে নাজিল হলো আমরা সবাই বুঝতে পেরেছি তো? আজকে শুধু আলোচনা করব আসহাবে কাহাফ নিয়ে, বাকি ঘটনা একদিনে বলা যাবে না, আগামী বছর আশেপাশে আসলে আমি বাকি ঘটনা বলে যাব ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের কথা আমি আজকে এই জন্য বলবো, এখানে দেখতেছি বেশিরভাগ যুবক, আসহাবে কাহাফের কাহিনীটা যুবকদের সাথে সম্পর্কিত। চিন্তা করলাম যুবকদের আয়োজনে মাহফিল, উপস্থিতিও যুবকদের বেশি, যুবকদের সম্পর্কে যে তথ্য আছে এগুলো দিয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলা উচিত। তো আপনারা পনেরো বিশ মিনিট থাকতে পারবেন না আরো? ওরা প্রশ্ন করেছিল, তারা বলেছিল আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে বলো, আল্লাহ তাআলা এই সূরার নয় নাম্বার আয়াত থেকে ২৬ নাম্বার আয়াত পর্যন্ত, নয় থেকে ২৬, আপনারা আগামীকাল সুযোগ পেলে বাড়িতে গিয়ে নয় থেকে ২৬ পর্যন্ত অনুবাদ করে নেবেন ইনশাআল্লাহ। নয় থেকে ২৬ নাম্বার আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের কাহিনী এসেছে। আল্লাহ তাআলা নবীজিকে বললেন أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ
بهمك نؤمن آياتنا عجبا نبي আপনি কি মনে করছেন আপনি কি ধারণা করছেন আসহাবে কাহাফ গুহাবাসী অথবা রাকিমবাসীদের সেই ঘটনা আমার আশ্চর্যজনক নিদর্শনের অন্তর্ভুক্ত তারা আপনার কাছে জানতে চেয়েছে তারা আপনার কাছে প্রশ্ন করেছে আসহাবে কাহাফের ওই ঘটনা এখন আমি পুরা ঘটনা আপনার কাছে সত্য সহকারে শুনায়া দিচ্ছি আল্লাহ তাআলা নবীজিকে বললেন ১৩ নম্বর আয়াত থেকে বলছেন নাহনু নাকসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা আল্লাহ তাআলা বলছেন নাহনু নাকসু আলাইকা নাবাহুম বিল হক ও নবী তাদের সেই ঘটনা পূর্ণাঙ্গ সত্য সহকারে আমি আপনার কাছে বয়ান করছি আমি আপনাকে শোনায় দিচ্ছি তারা যে ঘটনা জানতে চেয়েছে ইন্নাহুম ফিতিয়াতুন সেটা হচ্ছে কয়েকজন যুবকের ঘটনা আমানু বিরব্বিহিম সেই যুবকেরা তাদের রবের উপরে ঈমান এনেছিল রবের নাম কি আল্লাহ আরো জোরে বলেন রবের নাম কি আল্লাহ আপনারা ঘুমাই গেছেন নাকি এত মজার একটা ঘটনা শুরু হয়েছে আশ্চর্যজনক ঘটনা এখন মনোযোগ অন্যদিকে চলে গেলে হবে না মনোযোগ আছে তো নবীজি বলছেন আল্লাহ তাআলা নবীজি কি শোনাচ্ছেন এই ঘটনা ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা কয়েকজন যুবক আমানু বিরব্বিহিম ওই যুবকেরা তাদের রবের উপরে ঈমান এনেছিল আর তারা ঈমান আনার পরে ওয়াজিদনাহুম হুদা আল্লাহ তাআলা তাদের হেদায়াত আরো বাড়িয়ে দিয়েছে বলেন তো হিদায়াতের চাবিকাঠি যার হাতের মুঠায় তিনি কে আল্লাহ আল্লাহু ইয়াহদি মাইয়াশা তিনি যাকে চান তাকে হেদায়াত দেন আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করলেন ঘটনাটা ছিল আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটা অঞ্চল রোমরা শাসন করত রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্রে একজন জালিম বাদশাহ ছিল ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস এই বাদশা তার দেশে তার রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে জনগণকে শির করতে বাধ্য করত আজকের দুনিয়াতেও বহু শাসক আছে যারা তার জনগণকে রাষ্ট্রীয়ভাবে শির করতে বাধ্য করে আসে না নাই ওই জালিম বাদশা তার নাম হলো দাকিয়ানুস সে তার রাষ্ট্রের জনগণকে পৌত্তলিকতার দিকে মূর্তি পূজার দিকে তাদেরকে বাধ্য করত সেই সময়ে বছরে একদিন রাষ্ট্রীয় উৎসব হতো রাষ্ট্রীয় মেলা হতো সেই মেলায় সেই দেশের শিশু থেকে নিয়ে শুরু করে তরুণ যুবক নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা সবাই এই মেলার মধ্যে হাজির হতো সারা দেশের মানুষ সেই মেলায় হাজির কিছু সংখ্যক যুবক ওই মেলায় মূর্তি পূজা করতে তাদের বিবেক তাদেরকে বাধা দেয় শুনতেছেন আপনারা একজন যুবক তাফসীর ইবনে কাসীরের মধ্যে আপনারা ঘটনাটা পাবেন একজন যুবক সর্বপ্রথম ওই উৎসব স্থল থেকে হঠাৎ করে সে উঠে গেল উঠে গিয়ে কাছে একটা গাছ ছিল গাছের ছায়ার নিচে সে বসে থাকলো কয়জন একজন আরো জোরে বলেন একজন সে ওই গাছের ছায়ার নিচে বসে বসে দেখছে আরে আমার গোটা দেশের মানুষ আল্লাহর সাথে শিরক করে তার মন মানে না তার বিবেক বাধা দিয়েছে বলে মূর্তির পূজা না করে ওখান থেকে উঠে এসে গাছের ছায়ার নিচে বসে আছে চুপচাপ কোনো কথা বলতেছে না কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা আছে না নাই এজন্য চুপচাপ কোনো কথা বলে না কিছুক্ষণ পর দেখা গেল আরেকজন যুবক ওখান থেকে উঠে এসেছে
উঠে দেখলো গাছের নিচে একজন আছে, সে ভাবলো আমিও ওখানে যাই, সেও গেল। আরো কিছুক্ষণ পর আরেকজন উঠলো, হইল কয়জন? তিনজন। এইরকম সময়ের ব্যবধানে দেখা গেল মোট সাতজন যুবক ওই মেলাস্থল উৎসব স্থল থেকে উঠে গাছের ছায়ার নিচে তারা বসলো। সাতজন বসে আছে একটু একটু গ্যাপ, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কাউকে চিনে না, কেউ কাউকে জানে না। সাতজন মানুষ, সাতজন যুবক বসে আছে, কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি? এই সাতজনের মধ্য থেকে একজন হঠাৎ করে বলে উঠল, আচ্ছা ভাইরা, এখানে মেলা চলে, উৎসব চলে, মেলা আর উৎসব রেখে দিই, আপনারা এখানে আসলেন কেন? এখন প্রশ্নকর্তাকে আবার সবাই পাল্টা প্রশ্ন করে, আপনি প্রশ্ন করতেছেন, আপনি বলেন আপনি আসছেন কেন? যে প্রশ্ন করেছে সে চিন্তা করলো আমি উত্তর না দিলে এরাও উত্তর দিবে না, সাহস করে তখন বলে ফেললেন, আমি আসলে এই জন্য এসেছি এদের কয়েকজনের কথা কোরআনুল কারিমে আল্লাহ উঠাইয়া দিয়েছেন। বললো যে আমার গোটা কম জেহালতের মধ্যে আছে, অজ্ঞতার মধ্যে আছে, এরা না জানে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করে, এটা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, আমি আমার আল্লাহর সাথে শিরক করতে পারবো না বলে উঠে এসেছি। এই কথা বলার পরে বাকি ছয়জন একজন একজন করে সবাই বলল, আমরাও তো এই একই কারণে উঠে এসেছি, এবার সকলের সাথে মিল আছে না নাই? ওই জায়গায় তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আরম্ভ হয়ে গেল। গোটা দেশের মানুষ মেলায় আছে মূর্তির পূজা করে, সাতজন এখানে কি করে? এগুলো দেখার জন্য কি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী নাই? আর জোরে বলেন। এই সাতজন কি কথাবার্তা বলছিল শুনেন, এই সাতজন ওখানেই বলছিল আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিয়েছেন, তারা বলেছিল আল্লাহ বলছেন আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম, এই জন্য ওই মেলা থেকে তারা উঠে দাঁড়িয়েছিল। আর তারা বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আর্দ, মাটি দিয়ে বানানো মূর্তিগুলো আমাদের খোদা নয়, বরং আসমান জমিনের রব যিনি আমাদের রব হলেন তিনি। আল্লাহু আকবার। তারা আরো বলেছিল লান্নাদউয়া মিন দুনিহি ইলাহা, ওই একমাত্র ইলা ছাড়া অন্য কাউকে আমরা ইলা বানাতে পারবো না। তারা আরো বলেছিল লাকাদ কুলনা ইদান শাততা, আমরা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলা বানাই এটা হবে গর্হিত কাজ, গর্হিত কথা। তারা আরো বলেছিল হাউলাই কওমুনা তাখুযু মিন দুনিহি আলিহা, তারা বলেছিল আমাদের এই মূর্খ সম্প্রদায় আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোকে তাদের উপাস্য বানিয়ে ফেলেছে, তাদের খোদা এর ব্যাপারে তারা কেন সুস্পষ্ট দলিল প্রমাণ আনে না? মূর্তি পূজারি আর মুশরিক লোকেরা, এদের কাছে কখনো কোনো দলিল থাকে না, দলিল থাকে মাত্র একটা। মুশরিকদের দলিল হলো কয়টা? একটা। সেটা কি বলবো? সেটা হলো এটা আমাদের বাপ করেছে, দাদা করেছে, এই জন্য আমরাও করি, এটাই তাদের দলিল। মুশরিকদের সাথে বেদাতিদেরও মিল আছে, বেদাতিদেরকেও যদি বলেন এটা করো কেন, বেদাত হলো এমন কাজ। আপনাদেরকে উল্টা পাল্টা অনেকে বুঝাইতে পারে, অনেকে আছে উল্টা বুঝায় যে নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত, না নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত, মাঝে মাঝে আপনাদেরকে উল্টা পাল্টা বুঝাবে, মাইক নবীজির যুগে ছিল না মাইক বেদাত, ক্যামেরা নবীজির যুগে ছিল না ক্যামেরা বেদাত, পাগলের পড়াশোনা করা দরকার এই কারণে নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত নয়, বরং দিনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করার নাম বেদাত। কথাটা কি বলেছি? কিসের ভিতরে? কিসের ভিতরে? দিনের ভেতরে। দিন হলো কমপ্লিটেড, পরিপূর্ণ, মুকাম্মাল,
পরিপূর্ণ যা দরকার সব আল্লাহ নবীজিকে দিয়েছেন নাকি দেন নাই তো নবীজিকে দিয়ে দেওয়া হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা ইসলাম ফিলাপ হয়ে গেছে আপনি নতুন নতুন ইবাদত কোথ থেকে পাইছেন আমার অমুক পিশাব আমার বাবা দাদা এটা করেছে আমি করি ওইজন্যই বলেছি মুশরিক আর বেদাতীদের দলিল নাই দলিল একটাই আমার পিশাব করেছে বাপ করেছে দাদা করেছে আমিও করি এই আসহাবে কাহাফের সাতজন যুবক গাছের ছায়ার নিচে বসে তারা বলতেছে এই যে এরা মূর্তির পূজা করে পারলে দলিল আনুক দলিল তো নাই দলিল হলো তারা বলবে আমাদের পূর্বপুরুষরা এগুলো করেছে এই জন্য আমরা এগুলো করি এই সাতজন যুবক বলেছিল ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে হলো সবচেয়ে বড় জালিম কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এজন্য লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম বাবারে আল্লাহর সাথে শিরক করো না আমার ছেলে কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম কার উপরে জুলুম আল্লাহর উপর এই সাতজন যুবক এই গাছের ছায়ায় কথা বলতেছে গুয়েন্দা বাহিনীর নজরে রাতে পারে নাই শুনতেছেন আপনারা গুয়েন্দা বাহিনীর কাছে ধরা খেয়ে গেল গুয়েন্দা বাহিনী সাতজনকে গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে গেল বাদশা যখন জানলো কয় তোমাদের কত বড় সাহস আমার এলাকায় আমার দেশে মূর্তির পূজা বাদ দিয়ে ঈসাই দিন গ্রহণ করেছো ঈসা নবীর অনুসারী হয়ে গিয়েছো তাওহীদ গ্রহণ করে নিয়েছো কত বড় সাহস তোমরা যুবক যুবক না হইলে এখনে তোমাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দিতা তোমরা যুবক মানুষ হয়তো আবেগের কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছো এই জন্য আমি তোমাদেরকে তিন দিন সময় দিলাম তিন দিনের ভিতরে যদি তোমাদের এই সকল আজেবাজে চিন্তা ভাবনা মাথা থেকে ডিলেট না করো তিন দিন পরে শিরচ্ছেদ করে আমি মৃত্যুদণ্ড বাস্তবায়ন করব বাদশা এই যুবকদেরকে সময় দিল কয়দিন আরো জোরে বলেন কয়দিন এই যুবক ছেলেরা সাতজন যুবক তিন দিন সময় পাইয়া তারা আবার সিদ্ধান্ত নিল তিন দিন যেহেতু সময় পেয়েছি আমরা যদি ইমান না ছাড়ি তো বাদশা আমাদেরকে মেরে ফেলবে আর আমরা তো জীবন থাকতে ইমান ছেড়ে দিতে পারি না তারা সিদ্ধান্ত নিল আমরা মাত্র সাতজন আর গোটা দেশ হলো একদিকে আমরা সাতজন হলাম একদিকে কি করবে তারা এমন সময় আল্লাহ তাআলা তাদের অন্তরের ভেতরে ঢুকাইয়া দিলেন যে তোমরা হিজরত করো হিজরত মানে হলো এক এলাকা থেকে অন্য এলাকায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যাও যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরারই 16 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা তাযাল্লতুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহা ফা ইলাল কাহফি ইয়ানসুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন তোমরা তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলে এবং তারা যেগুলোর ইবাদত করে সেগুলোর থেকেও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলে তখন আমি বলেছিলাম তোমরা গুহায় আশ্রয় নাও জোরে বলেন কিসে আশ্রয় নাও ওই গুহায় যদি তোমরা আশ্রয় নাও তাহলে তোমাদের রব তোমাদের উপরে তার রহমতকে আরো বেশি বিন্যস্ত করে দিবেন এবং তোমাদের জীবন উপকরণের পদ্ধতি তিনি সহজ করে দিবেন যুবকরা সিদ্ধান্ত নিল তারা এবার তাদের মাতা পিতা ভাই বোন ঘর বাড়ি পিঠা মাটি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিবে ইমানের কারণে কিসের কারণে একজন ইমানদার ইমানের কারণে ঘর বাড়ি ভিটা মাটি এমনকি তার জীবন ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়তে পারে এই ঘটনা থেকে আজকে শিখেন ভালো করে সাতজন যুবক এবার অজানা উদ্দেশ্যে রওনা করলো একটা কুকুর তাদের পিছু নিল জোরে বলেন কি একটা কুকুর তাদের পিছু নিল যুবকরা ওই কুকুরকে তাড়ায় কিন্তু কুকুর তাদেরকে ছাড়ে না
অবশেষে কুকুরকে সাথে নিয়ে তারা রওনা করল যেতে 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 তারা একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো ওই গুহার ভিতরে তারা যখন গেল তখন কি কি হলো শুনে আল্লাহ তাআলা এই সূরার 11 নম্বর আয়াতে বলছেন ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله বলছেন যখন এই যুবকরা গুহার ভিতরে ঢুকলো গুহায় যাওয়ার পরে তারা দোয়া করলো তারা বলল রব্বানা আতিনা মিন লাদুনক রাহমা হে আমাদের রব আপনার তরফ থেকে আমাদের উপর রহমত নাজিল করেন রহমত দেন ওয়াহাইয়া লানা মিন আমরিনা রাশাদা আর আমাদের জন্য আমাদের কাজগুলো সহজ করে দেন এখান থেকে একটা শিক্ষা নেন কঠিন বা জটিল কোনো কাজ আরম্ভ করলে দোয়া করবেন এই দোয়াটা মুখস্থ করবেন বলবেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়া লানা মিন আমরিনা রাশাদা দেখবেন কাজ আপনার জন্য সহজ করে দিবেন কে আল্লাহ যুবকরা যখন আল্লাহর কাছে এই দোয়া করলো এই দোয়াটা করার পরে তাদের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন কবুল করে আল্লাহ কি করলেন শুনেন আল্লাহ বললেন ও যুবকেরা সাতজন যুবক এই যুবকদেরকে আল্লাহ বললেন যুবকেরা তোমাদের ঈমান আমার এত পছন্দ হয়েছে তোমরা ঈমানের কারণে নিজেদের ঘর বাড়ি বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য এলাকা ছেড়ে চলে আসলে যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জালিম হওয়ার কারণে ওই জালিমদের জুলুমে জুলুমের সম্মুখীন হয়ে এলাকা ছাড়লা তোমাদের এই ঈমান আমার পছন্দ হয়েছে এখন আমি তোমাদেরকে সম্মানজনক অবস্থানে রাখব আর জালিমগুলোকে আমি আল্লাহ নিজেই সাইজ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি করলেন আসেন পরের আয়াতে আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা আল্লাহ বললেন ওই যুবকদের কান আমি বন্ধ করে দিলাম যুবকদের কান বন্ধ করে দিয়ে গুহায় আমি কয়েক বছরের জন্য বহু বছরের জন্য আমি তাদেরকে ঘুম পাড়ায় দিলাম এই আয়াত থেকে একটা বিজ্ঞান শিখে একটা সায়েন্সের থিওরি নেন আল্লাহ বলেছেন কান বন্ধ করে দিলাম আমরা যখন ঘুমাই সবার আগে চক্ষু বন্ধ হয় আর এরপরে আমাদের কান সজাগ থাকে এই জন্য দেখবেন আশেপাশে আওয়াজ হইলে চোখ খুলে যায় ঠিক আছে কথা চোখ বন্ধ হয় কিন্তু কান জেগে থাকে এই জন্য দেখা যায় ফজরের আগে যখন মোবাইলে অ্যালার্ম বাজে কান শুনে তারপরে চক্ষু খুলে আল্লাহ বলছেন এদের ঘুম যেন না ভাঙে এই জন্য আমি কান বন্ধ করে দিলাম কোনো আওয়াজ যেন না ঢুকে তাদেরকে আমি আরামের ঘুম পাড়ায় দিলাম এই ঘুমন্ত অবস্থাকালীন সময়টা কেমন ছিল আল্লাহ তাআলা তার হাবিবকে এই কথাগুলো শোনাচ্ছেন আল্লাহ তাআলা বলছেন وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْ الله বলছেন আমার হাবিব আপনি যদি দেখতেন তাদেরকে যদি দেখতেন কেমনে ঘুম পাড়ায় রেখেছিলাম গুহার মুখটা ছিল উত্তর দিকে সূর্য যখন পূর্ব দিকে উঠতো সূর্য উঠলে সূর্যের আলো তাদের গায়ে লেগে যাওয়ার কথা সূর্যের আলো যদি গায়ে লাগে তো ঘুম ভেঙে যাবে আরাম পাবে না তাদের ঈমান আমার এত পছন্দ হয়েছে যখন সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উঠত সূর্যকে আমি ডান দিকে কাত করাইয়া উদিত করাতাম আবার ডুবানোর সময় আমি বাম দিকে কাত করে ডুবাইয়া দিতাম ঈমান ঈমানের মতো হইলে ঈমানদারদেরকে প্রোটেকশন দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ নমরুদ তো আমাদের জাতির পিতা কে ইব্রাহিম এটাও জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে হইয়া গেছে তো হ্যাঁ জোর করে হইয়া গেছে বানিয়েছে কে মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা নমরুদ আগুনে ফালায় দিচ্ছে বিশাল আগুনের কুণ্ডলী নমরুদ জিজ্ঞেস করে ইব্রাহিম ভয় লাগে না
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ কারে ভয় দেখাও তুমি আমার রবের দাওয়াত দেওয়ার কারণে তুমি আমাকে আগুনে ফলাই দিচ্ছ আবার আমাকে বলো আমি ভয় পাই কিনা তোমার এই আগুনে ঝাঁপ দিলে আমার আল্লাহ যদি খুশি হন তো একবার না বারবার ফলায় দাও আমাকে ভয় দেখাতে পারবে না এটার নাম ঈমান ইব্রাহিমের সন্তানদেরও এমন ঈমান থাকা লাগবে নমরুদের ফেরাউনের স্বভাবের লোকেরা হুমকি ধমকি দিবে এই হুমকি ধমকিতে ঈমানদারের ঈমান কখনো নিভে যাবে না আল্লাহ সবাইকে কবুল করেন আমিন সূর্যকে আল্লাহ কাত করে উঠাইতেন কাত করে ডুবাই দিতেন যাতে করে এদের গায়ে সূর্যের আলো না লাগে আল্লাহ তাআলা আরো বলছেন تحسبهم أيقاظا وهم رقود আপনি যদি তাদেরকে দেখতেন মনে হতো তারা জাগ্রত কারণ কোন কোন তাফসিরে এসেছে তারা চোখ খোলা রেখে ঘুমিয়েছে আবার কোন কোন তাফসিরে এসেছে যেমন এর পরের অংশে আল্লাহ বলেছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাল শিমাল তারা ডানে কাত বামে কাত দিত তো ডানে বামে কাত বা পার্শ্ব বদল করলে মাঝে মাঝে ঘুম ভাঙার অভ্যাসটা আছে না নাই আল্লাহ বলছেন নবী আপনি দেখলে আপনার কাছে মনে হলো তারা জীবিত কিন্তু তারা জীবিত ছিল না তারা ছিল ঘুমন্ত আল্লাহ তাআলা বললেন এই রকম করে তারা ঘুমিয়ে থাকলো এরপরে লম্বা একটা সময় যাওয়ার পরে আমি তাদেরকে ঘুম থেকে উঠালাম আল্লাহ বলছেন সুম্মা বাআসনাহুম লিনআলামা আইয়ুল হিজ بين أحصى لما لبثوا أمدا মনোযোগ আছে তো আপনাদের আর 7-8 মিনিট মনোযোগ থাকবে না নিয়ে আসছি জায়গা মতো আপনাদের আল্লাহ বলছেন এরপরে আমি তাদেরকে ঘুম থেকে জাগালাম যাতে করে আমি জেনে নিতে পারি তাদের দুইটা দলের মধ্যে কে এটা বলতে পারে যে তারা কই দিন আসলে ঘুমিয়েছিল তারা যখন ঘুম থেকে উঠল তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করছে একজন আরেকজনকে কি জিজ্ঞেস করছে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআনু বাইনাহুম ক্বাল ক্বাইলুম মিনহুম কাম লাবিথ قالوا لبثنا يوما أو بعض يوم একজন আরেকজনকে জিজ্ঞেস করে আচ্ছা আমরা কতদিন ঘুমেছিলাম কতক্ষণ ঘুমেছিলাম তারা গুহায় ঢুকেছিল সকালবেলা ঘুম থেকে যখন উঠছিল সেই সময়টা ছিল বিকেলবেলা সন্ধ্যার একটু একজন কয় এই তো সকালবেলা ঘুমিয়েছি আর উঠছি এখন বিকেলবেলা আরেকজন বলে না যে টাইম ঘুমাইছি মনে হচ্ছে পুরো একদিন আমরা ঘুমাইছি গতকাল ঘুমাইছি আর আজকে জেগে উঠছি এরকম তাদের মধ্যে একটা বিতর্ক আরম্ভ হলো কে কত বছর মানে কতক্ষণ বা কতদিন ঘুমিয়েছিল তারা কেউ ভালো করে বলতে পারলো তখন তারা বলল কলো রব্বুকুম আলামু বিমা লাবিসতুম আমরা তর্ক করে লাভ নাই আমরা কতক্ষণ ঘুমায়াছিলাম এটা যিনি ভালো জানেন তিনি কি তারা বলল এটা নিয়ে বিতর্ক কইরা লাভ নাই ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে কম না বেশি তারা বলল তর্কা তর্কি বাদ দাও সাতজন যখন ঘর থেকে বের হয়েছিল পকেটে কিছু মুদ্রা নিয়ে বের হয়েছিল এবার তারা একজনের হাতে মুদ্রা দিল মুদ্রা দিয়ে বলল এখন বিতর্ক করা বাদ দাও কতক্ষণ কতদিন ঘুমায়াছিলাম এটা পরে পাওয়া যাবে চলো আগে পেটে কিছু দেই তারা এবার একজনকে কিছু টাকা দিল মুদ্রা দিল দিয়ে বলল ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফাল ইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফাল ইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশআইরান নবীকুম আহাদা একজনকে তারা কিছু মুদ্রা কিছু পয়সা দিয়ে বলল ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা শহরে যাও এই টাকাগুলা নাও
এই টাকা নিয়ে শহরে যাও ফালিয়ানদুর গিয়ে দেখো আইয়ুহা আজকা তোআমা আমার দিকে তাকান কি সুন্দর কথা সাথী সাথীকে পাঠাচ্ছে বলছে ফালিয়ানদুর বাজারে যাও টাকা আছে বলে যা মন চায় তা কিনে নিও না ফালিয়ানদুর ওখানে গিয়ে দেখিও আইয়ুহা আজকা তোআমা পবিত্র এবং হালাল খাবার কোনটা তার মানে পয়সা থাকলেই হারাম খাওয়া যাবে না আমাদের মধ্যে অনেকের পয়সা আছে পয়সা দিয়েও হারাম খায় মদ খায় ইয়াবা খায় হারাম আরো বহু জিনিস খায় আসহাবে কাহাফের সাতজন যুবকের ঘটনা শুনেন একজনকে পাঠায় দেয়া বলতেছে বাজারে যাচ্ছ যা মন চায় তা কিনে আনিও না পবিত্র খাবার আনবা কারণ ইবাদত এবং দোয়া কবুলের প্রধান শর্ত হলো হালাল রিজিক খাওয়া আপনি হারাম খাবেন নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না দোয়া কবুল হবে না হজ উমরা কিছুই কবুল হবে না খাইতে হবে হালাল না হারাম অনেকে আছে উপার্জনে হালাল হারাম কোনো কিছুর বাস বিচার নাই মনে রাখবেন হারাম পন্থায় উপার্জন করলে হারামে কোনো আরাম পাবেন না এই হারাম পয়সা উপার্জনের কারণে দেখবেন নিজের এমন বড় রোগ হয়েছে হারাম পন্থায় কোটি কোটি টাকা কামিয়েছেন এগুলো মরার আগে বিদেশে গিয়ে চিকিৎসা কইরা শেষ করা লাগবে খাইতে পারবেন না আপনি ঠাডা পড়বে আপনার কারণ হারামে কোনো আরাম আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন আচ্ছা কোথায় ছিলাম মনে আছে তো পাঠাইছে কি আনতে খাবার হালাল খাবার আনবা এখন এই লোক গুহা থেকে বাইর হয়ে অবাক হয়ে গেছে কারণ গুহার মধ্যে তারা কত সময় ঘুমিয়েছিল কি পরিমাণ সময় তারা ছিল এটা আমি বলবো কেন এই সূরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ এই ঘুমন্ত অবস্থায় ৩০৯ বছর কেটে গেছে সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন আমার ড্রাইভার সাহেবের নারবারে এলাকা নাকি এটা ফোনে আস্তে আস্তে বললো ওই যে ভাইদের ঘরে খাবার খাইলাম ওনাদের সাথে আলাপ হচ্ছিল আর কি তো ১৫ বছর ২০ বছর আগে অনেক আগে আসছিল তখন নাকি এখানে রাস্তাঘাট ছিল না এখানে নাকি লঞ্চ চলাচল করত একটা লোক ৩০৯ বছর ঘুমায় গুহা থেকে বাইর হয়েছে এখন কি এলাকা আগের মতো আছে কথা বলেন আচ্ছা এই তিতাস আশেপাশে চান্দিনা ইলিয়টগঞ্জ গৌরীপুর ৩০০ বছর আগে এগুলো কেমন ছিল এরকম ঢাকা চিটাগাং হাইওয়ে ছিল আমার তো মনে রাস্তাও ছিল কিচ্ছু ছিল না এই যুবককে পাঠাইছে তারা যাও তুমি কিছু কিনে আনো গুহা থেকে বাইর হয়ে আসছে কিচ্ছু ছিল না রাস্তাঘাট কি ব্যাপার ঘুম থেকে ওঠার পর সব এমন লাগে কেন গুহায় ঢুকার সময় দেখলাম এলাকায় একরকম এখন দেখি আপনি ঘুমায় না এখন শুনেন ওনারও ঘুম চলে আসছে ঢুকার আগে একরকম এখন দেখি কিচ্ছু চিনা না যাই হোক ভাবতেছে হয়তো ঘুমাইয়াছিলাম ঘুম থেকে উঠছে দেখে এমন এমন লাগে দোকানে গেছে গিয়ে কিছু খাবার কিনছে খাবার কিনে মানুষ কি দেয় জোরে বলেন কি দেয় টাকা দেয় আমার বয়স বেশি না ৩০ হয় না এখনো ২৮ বছর আমিও ছোটবেলায় ২৫ পয়সা ৫০ পয়সা ৫-১০ পয়সা দেখছি এখনকার ছেলেরা এগুলো দেখেও নাই কি ঠিক বলছি না আপনারা তো আরো দেখছেন এটা আমরাও দেখি না আপনাদের বয়স তো আরো বেশি আমাদের চেয়ে আগে টাকার মধ্যে এখন তো আমাদের টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি আছে আগে বিভিন্ন পয়সায় আপনার স্মৃতিসৌধের ছবি তারপর কোন একটা নোটের মধ্যে দুইয়াল পাখির ছবি বিভিন্ন ছবি ছিল না তো ১০০ বছর আগে মুদ্রা একরকম ছিল ২০০ বছর আগে মুদ্রা আরেক রকম এই যুবক ঘুম থেকে উঠে গেছে কত বছর পরে ৩০৯ বছর তার কাছে পয়সা আছে মুদ্রা আছে কত বছর আগে ২০০ বছর শুনতে শুনতে আপনারা আজকের ওয়াজটা ৯টায় দিলে ভালো হইতো আরো এনার্জেটিক থাকতো মানুষ খাবার দেওয়ার পরে টাকা দিছে কত বছর আগে ২০০ বছর দোকানদার দেখে অবাক কি রে টাকা না দিয়ে আমাকে গুপ্তধন দিল নাকি এদিকে আসো কই যাও জিনিসপত্র না কই যাও পয়সা দাও মিয়া কয় পয়সা না দিলাম কয়টা পয়সা দিছ
তোমাকে তো আটকাই ফেলবা এদিকে আসো আটকাই ফেলে দোকানে এটা তো বহু বছর আগের মুদ্রা কয়েকশো বছর আগের মুদ্রা এটা তুমি পাইছো কোথায় হয়তো কোনো জাদুঘর থেকে চুরি করে আনছো নইলে তুমি কোথাও গুপ্তধন পাইছো কোথায় পাইছো বলতে হবে কয় আল্লাহর কসম কোথাও এটা আমি পাই নাই এটা আমার নিজের টাকা এটা আমার কাছে ছিল আমি বাড়ি থেকে নিয়ে বের হয়েছি শক্তি করে বলো এখন এই যুবক তো জানে সে হয়তো কিছুক্ষণ ঘুমাইছে সে তো আর জানে না মাঝখানে 309 বছর চলে গেছে এখন সে বলতেছে না না এটা তুমি চুরি করে আনছো সে বলতেছে না এটা গুপ্তধন না কোথা থেকে আনিও না এটা আমার টাকা এখন বিভিন্ন নগরীতে সিটি মেয়র থাকে সেই সময়ে নগরের দায়িত্বশীলকে বলা হতো কোতোয়াল কি বলা হতো এই দোকানদার ডেকে আনছে নগর কোতোয়ালকে কোতোয়াল এসে টাকা দিকা সে অবাক কিরে এই টাকা কই পাইছে সে খবর দিছে বাদশাকে কাকে বাদশা এটা শুনে বাদশাই আসছে এসে বলে এ যুবক তুমি পাইছো কোথায় এটা বলো যুবক তখন সত্য কথা বলে ফেলছে কয় দেখেন এটা আমার টাকাই আমার সাথীদের টাকা আমরা বাদশার জুলুমের কারণে এলাকা ছেড়ে চলে গিয়েছিলাম গুহায় সেখানে কিছুক্ষণ ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আমরা আসছি তখন ওই বাদশা মুদ্রা হাতে নিয়ে দেখলো এটা কয়েকশো বছর আগে যে বাদশা ওই সময় ক্ষমতায় ছিল তার ছবিটা ওখানে বাদশা বলল দাঁড়াও আমার অফিসের ফাইল উল্টালে সব খবর পাওয়া যত মামলা হয় মামলার ফাইল আছে না বাদশা আবার হেড অফিস থেকে ফাইল আনায় 309 বছর আগের ফাইল দেখছে হ্যাঁ 309 বছর আগে তো সাতজন যুবকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি ছিল তাহলে কি এরাই সেই সাত যুবক এরা বললো তোমরা তো 309 বছর ধরে পলাতক ওই যুবক বললো কি বলেন 309 বছর আমরা না কালকে গেলাম এলাকার থেকে এখন ওই বাদশা বলল তোমার ওই সাথীগুলা কোথায় কয় আছে তো কয় কোথায় আছে কয় আছে গুহায় আছে কয় নিয়ে চলো এখন এই যুবক তাদেরকে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে সত্যি সত্যি গিয়ে দেখলো আরো ছয় জন আছে মোট হলো ছয় আর এক কত সাতজন এরা 309 বছর ঘুমায়ছিল লোকদের কাছ থেকে এটা জানার পরে তারাও নিশ্চিত হলো যে তারা 309 বছর ঘুমিয়েছিল এই 309 বছর আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখে হঠাৎ করে একদিন কেন আবার ঘুম থেকে ভাঙালেন কারণটা কি বলবো এই 309 বছরে ওই এলাকা ওই রাষ্ট্রের অবস্থা বদলে গিয়েছিল 309 বছরে কমপক্ষে 7-8টা জেনারেশন শেষ হয়েছে আল্লাহ তালার অসীম কুদরতে আল্লাহর নিখুঁত পরিকল্পনায় ওই রাষ্ট্রের সকল পৌত্তলিক মানুষগুলো ধাপে 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 ইমানদার হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ যেই সময়ে এদেরকে ঘুম ভাঙানো হয়েছিল ওই সময়ে এই এলাকার যে বাদশা ছিল ওই বাদশা ছিলেন ইমানদার ওই ইমানদার বাদশাহ তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন তার দেশের সব মানুষ একত্ববাদী রবে ইবাদত করলেও আখিরাত নিয়ে তাদের মধ্যে একটা সংশয় ছিল মানুষ মরে যাওয়ার পরে মানুষকে আবার জীবিত করা হবে কেমনে এই বিষয়টার ব্যাপারে তাদের সন্দেহ ছিল তখন বাদশাহ একদিন রানিং বাদশাহ দোয়া করেছিলেন আল্লাহ আমার জনগণের অন্তর থেকে এই সন্দেহ সংশয়টা তুমি দূর করে দাও এই বাদশার দোয়া কবুল করেছিলেন কে দোয়া কবুল করে ওই 309 বছর গুহায় ঘুমিয়ে থাকা সাত যুবককে আল্লাহ উঠায়া এদের মধ্যে একজনকে বাজারে পাঠায়া ঘটনা ঘটায়া এদের সাথে ওদের পরিচয় করাইয়া আল্লাহ এই জন্য দিলেন আল্লাহ তালা তাদের চোখের সামনে দেখাতে চাইলেন তোমাদের চোখের সামনে 309 বছর একটানা ঘুম পাড়ায়া আবার যিনি ঘুম ভাঙাতে পারেন তোমার মতো মানুষ মরে গেলেছে আল্লাহ তোমাকে আবার জীবিত করতে পারবে পারবেন কিনা কথা বলেন পারবেন কিনা এই হলো পুরা আসহাবে কাহাফের ঘটনা পুরা ঘটনাটা বয়ান করে এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বড় সুন্দর করে এই ঘটনার ব্যাপারে বললেন রব্বুল আলামিন বললেন وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق
الحق وأن الساعة لا ريب فيها আগেই পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন এই ঘটনা দিয়ে আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাইলাম আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই আসহাবে কাহাফের এই লম্বা ঘটনা এটাকে শর্টকাট বলে এখান থেকে আজকে আমি 3 মিনিটের ওয়াজ হবে এই 3 মিনিটে তিনটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যেতে চাই জোরে বলেন কয়টা তিনটা যুবকরা আছে নাকি ওই ড্রেস পরা যুবকরা আমার দিকে তাকাবে নীল না এটা এটা তো নীল না কি কালার বেস্ট কালার কারণ যারা আয়োজন করেছে আগে তাদের হেদায়েত হওয়া দরকার এরপরে মানুষ হেদায়েত হবে আসহাবে কাহাফের এই লম্বা ঘটনা থেকে আজকে আমরা শিক্ষা নিব মোট কয়টা তিনটা আরো বলা যাবে কষ্ট দিব না মূল শিক্ষা কয়টা তিনটা এক নাম্বার শিক্ষা হলো বাদশার সামনে সাতজন যুবক ঈমানের ঘোষণা দিয়েছে জালিম বাদশার সামনে সত্য কথা উচ্চ কণ্ঠে বলতে পারা এটা হলো সবচেয়ে বড় জিহাদ এই আসহাবে কাহাফের ঘটনা থেকে মুসলমান যুবকরা সিদ্ধান্ত নিতে হবে জালিম সে যত বড় জালিমই হোক না কেন দিনের পথে জালিমের কণ্ঠে জালিমের সামনে সবার আগে যুবকদের কণ্ঠকে উঁচা করতে হবে যুবকদেরকে বলছি জালিম সে যত বড় জালিম হোক না কেন আসহাবে কাহাফের সাতজন যুবক সে জালিম বাদশার সামনে বলেছে হ্যাঁ ঈমান এনেছি আমরা সত্যের ঘোষণা দিয়েছে মুসলিম উম্মার এই ঘুমন্ত যুবকেরা যদি তারা কি করছে এখন যুবকরা আজকেই তো প্রতিদিনই তো দেখছি যুবকের যৌবন হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সময় এটা ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা এই যৌবনকালে শরীরের শক্তি থাকে কম না বেশি আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি তোমাদেরকে এই সময় দেওয়া হয়েছে কোন নেতার সামনে পিছে চামচামি করার জন্য এটা দেওয়া হয়নি এই যৌবন দেওয়া হয়েছে এই বয়সে কোরআনের জন্য দ্বীনের জন্য সময় কাটানোর জন্য এই যৌবন দেওয়া হয়েছে কাদের পিছনে ঘুরছো তোমরা যারা তাদের স্বার্থের জন্য তোমার হাতে যৌবন বয়সে কোরআন হাদিস বই খাতা কলম না দিয়ে তার নিজের স্বার্থের জন্য তোমার হাতে লাঠি দেয় তোমার হাতে অস্ত্র দেয় AK-47 দেয় তোমার হাতে সিগারেট দেয় গাঁজা দেয় তোমার হাতে ইয়াবা দেয় যুবক তরুণ ছাত্রদেরকে বলছি এরা তোমার নেতা নয় এরা তোমার জানের দুশমন এদের সঙ্গ ছেড়ে দাও তোমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের আন্দোলনে শামিল হওয়ার জন্য তাদের সাথী হও যারা দেখা হইলে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তো তাহাজ্জুদ পড়ো তো লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস ঠিক মতো পড়ো তো ইসলামী সাহিত্য পড়ো কিনা যারা দেখা সাক্ষাৎ হলে দিনের দিকে আকৃষ্ট করে দিনের দাওয়াত দেয় তাদের সঙ্গী সাথী হয়ে যাও আল্লাহ কবুল করেন আমিন এক নাম্বার শিক্ষা মনে থাকবে তো দুই নাম্বার শিক্ষা দুই নাম এদিকে তাকান এদিকে যা হওয়ার হয়ে যাক এখন আমার দিকে তাকান দুই নাম্বার শিক্ষা হলো এই যুবকরা দিনের কারণে ঈমানের কারণে হিজরত করেছে ঈমানের কারণে কি করেছে তাহলে এখান থেকে একটা শিক্ষা হলো ঈমানের কারণে মাঝে মাঝে স্ত্রী সন্তান ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে পড়ে থাকা লাগতে পারে মন খারাপ করা যাবে না ঈমানের কারণে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া লাগলে সেই সিদ্ধান্ত নিতে গিয়ে কার পণ্যবোধ করা যাবে না পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি এক দুই দিন বাড়িতে না যাইতে পারলে আরে 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 এরা তো 309 বছর কত বছর তিন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গোটা এই কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন মরার পরে আবার জীবিত হবে আল্লাহ হিসাব নিবেন এই ভয়টা কারো অন্তরে থাকলে
বলেন তো কোন গুনাহের কাছে কি ওই মানুষটা যাবে আমার আল্লাহ মরার পরে আমার থেকে হিসাব চাইবেন আমার বিচার করবেন এই ভয়টা অন্তরে থাকলে নামাজ ছাড়তে পারে কিনা ঘুষ খাইতে পারে কিনা সুদ খাইতে পারে কিনা জিনা করতে পারে কিনা এক কথায় কোন গুনাহ করতে পারে কিনা কয়টা শিক্ষা তিনটা আরো একটা শিক্ষা বলে দেই যদি আমার আরো অনেকগুলো ছিল আরো একটা শিক্ষা হলো শিরকের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না এই যুবকরা শিরকের সাথে কোনো আপোষ করে না কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ অনেক কথার চাইতে যদি মূল কথাগুলো কম হয় এই কম কথাগুলো যদি গুরুত্বপূর্ণ হয় কমের মধ্যে বরকত থাকবে ঠিক কি না কয়টা শিক্ষা বললাম বলছিলাম তিনটা বলবো আর একটা বাড়াইলাম ইচ্ছা ছিল 20-30টা বলবো চারটা বললাম আসুন এই চারটা শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমাকে একটা রিকোয়েস্ট করেছেন যে মুনাজাতের আগে মিসওয়াক করা ফজিলত তো জানো এই গানটা তারা শুনতে চেয়েছেন এই গজলটা তারা শুনতে চেয়েছেন তা আমি কি এটা বলবো এরপরে মুনাজাত তো ইনশাআল্লাহ ভাইরা যারা আছেন বসে যান তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে মুখে দিনে তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি দুনিয়ার মুখে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো আজকে যত আলোচনা হয়েছে আল্লাহ যেন সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করেন